এই কাহিনীটা আমি অনেক ছোটবেলায় একবার শুনেছিলাম। কাহিনীটি মহাভারত থেকে নেওয়া। ঘটনার সময়কাল পাণ্ডু এবং তার দ্বিতীয় স্ত্রী মাদ্রির মৃত্যুর পর। আমরা সকলেই জানি যে পাণ্ডবদের জন্ম পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে বনবাসে থাকার সময় হয়েছিল। পাণ্ডু কোনো এক সময় তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে চলে যান। সেখানেই দৈবের কৃপায় একে একে পঞ্চপাণ্ডবের জন্ম হয়। পঞ্চপাণ্ডব যখন কেবল বালক মাত্র, সেই সময় দুর্ভাগ্যজনকভাবে পাণ্ডু এবং তার দ্বিতীয় স্ত্রী মাদ্রির মৃত্যু হয়। পাণ্ডু এবং মাদ্রির মৃত্যু সংবাদ যখন হস্তিনাপুরে গিয়ে পৌঁছয়, তখন পিতামহ ভীষ্ম এবং মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশে মহামন্ত্রী বিদুর সেখানে উপস্থিত হন। অর্থাৎ বনবাসে থাকাকালীন পাণ্ডু তার দুই স্ত্রী এবং পঞ্চপুত্রকে নিয়ে যেখানে বাস করতেন সেখানে বিদুর এসে উপস্থিত হন এবং নিজেদের পরিবারের রীতি নীতি এবং সমস্ত নিয়মকানুন মেনে পাণ্ডু ও মাদ্রির শেষকৃত্য সম্পন্ন করেন। যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনাটা পাণ্ডু এবং মাদ্রির শেষকৃত্য চলাকালীন। যখন পাণ্ডু এবং মাদ্রির মৃতদেহের দাহ কার্য চলছে, সেই সময় বিদুর লক্ষ্য করেন পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তি হাপুস নয়নে সেইখানে একটি পাথরের উপর বসে আছেন। বিদুর নিজেও অত্যন্ত দুঃখ সহকারে সেখানে উপস্থিত ছিলেন। তার মনও ভারাক্রান্ত হয়েছিল, কারণ তার জ্যেষ্ঠ ভ্রাতাকে তিনি খুবই ভালোবাসতেন। আজকের হঠাৎ করে জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, কিন্তু কিছু করার নেই, মহাকালের বিধানকে তো মান্যতা দিতেই হবে। তিনি চুপ করে দাহ কার্য সম্পন্ন করছিলেন। কিছুক্ষণ পরে যখন দাহ কার্য অর্ধেকটা সম্পন্ন হয়ে গিয়েছে, তখন বিদুর নিজের চারপাশে একবার তাকিয়ে দেখে নিলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই সময় তিনি লক্ষ্য করলেন পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির নির্বিকার এবং নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তার চোখে একটুও অশ্রু নেই, কিন্তু তার চার ভ্রাতা পিতা এবং বিমাতার মৃত্যুতে মাটির উপর গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন। তিনি যুধিষ্ঠিরের এই রূপ আচরণ দেখে কিঞ্চিত অবাক হলেন। তিনি যুধিষ্ঠিরকে লক্ষ্য করতে লাগলেন। একসময় তিনি দেখলেন যুধিষ্ঠির তার ভাইদেরকে মাটি থেকে তুলে ধরে তাদের শান্ত করার চেষ্টা করছেন। জ্যেষ্ঠ ভ্রাতার আদর পেয়ে তার চার ভাই এইবার তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলেন। বিদুর আবার লক্ষ্য করলেন যুধিষ্ঠির যেন নির্বিকার এবং নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে বোধ হচ্ছে না যে তিনি কোনো শোক বোধ করছেন। তার চোখে একটুও অশ্রু নেই। তিনি অবাক হয়ে এর কারণ জানার উদ্দেশ্যে ধীর পায়ে যুধিষ্ঠিরের কাছে পৌঁছলেন। যুধিষ্ঠিরের কাছে পৌঁছে তিনি বললেন, পুত্র, পিতার মৃত্যুতে শোক প্রকাশ করা কোনো নিন্দনীয় কাজ নয়। পিতা এবং মাতার মৃত্যুতে শোক প্রকাশ করা অত্যন্ত স্বাভাবিক। আমি অবাক হচ্ছি, তোমার চোখ থেকে অশ্রু ঝরছে না কেন? আমি জানি পিতা এবং বিমাতার মৃত্যু তুমি মেনে নিতে পারছো না, নিজের অন্তরে তুমি নিশ্চয়ই দুঃখ বোধ করছো। বৎস, তুমি যদি মনে করো তাহলে এখানেই তোমার চোখ থেকে অশ্রু ঝরিয়ে তোমার মনকে শান্ত করতে পারো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। যুধিষ্ঠির এক দৃষ্টে নিজের পিতা এবং বিমাতার জ্বলন্ত চিতার দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি তার কাকা তথা হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুরকে বললেন, খত্তা, অনুগ্রহ করে আপনি মনে করবেন না যে পিতা এবং মাতার মৃত্যুতে আমি শোক বোধ করিনি। রাত্রির অন্ধকারে আমার এই দুই চোখ থেকে নদীর মতো অশ্রুধারা বয়ে যাবে, কিন্তু
বর্তমান সময় তার অনুকূল নয়। আমি পিতা এবং বিমাতার মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছি যে একবার আমি কাঁদতে শুরু করলে আমাকে থামানো অত্যন্ত মুশকিল হবে। আর এই পরিস্থিতিতে আমার কনিষ্ঠ ভ্রাতারা যদি আমাকে সেই অবস্থায় দেখে তাহলে তাদের মন অত্যন্ত ভেঙে যাবে। খত্তা, আমি আপনাকে কথা দিচ্ছি, রাত্রির অন্ধকারে আমি আমার জ্যেষ্ঠ পুত্রের কর্তব্য এবং ধর্ম অবশ্যই পালন করব, কিন্তু বর্তমানে আমাকে জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য পালন করতে দিন। কারণ আমি জানি এখন থেকে আমার এই চারজন কনিষ্ঠ ভ্রাতার দায়িত্ব আমাকেই নিতে হবে, তাদের পিতার জায়গাটা আমাকেই গ্রহণ করতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি কর্তা, আমাকে ভুল বুঝবেন না, আমি নিজের ধর্মকে অবলম্বন করেই আমার কর্ম করে চলেছি। একজন বালক যার তখনও গুরুকুলে প্রবেশ করবার মতো বয়স হয়নি, তার মুখে এত সুন্দর এবং এত দামি কথা শুনে বিদুর অবাক হলেন। ওই দুঃখজনক পরিস্থিতির মধ্যেও বিদুর হেসে ফেলেন। তিনি যুধিষ্ঠিরকে বলেন, পুত্র, আমি ভবিষ্যৎকে দর্শন করতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে অদূর ভবিষ্যতে আমাদের রাজ্য হস্তিনাপুর তার যোগ্য উত্তরসূরিকে লাভ করতে চলেছে। ভাবুন তো, আজ আমরা এত বছর পেরিয়ে এসেও আমাদের এত বয়স হওয়া সত্ত্বেও কখন কোন কাজটা করা উচিত আর কখন কোন কাজটা করা উচিত নয় তা নির্ণয় করতে পারি না। কিন্তু একজন বালক যার কিনা সেই সময় গুরুকুলে পর্যন্ত প্রবেশ করবার বয়স হয়নি, সে বুঝে গিয়েছিল যে কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয়।